পরিপাক তো পড়ে নিয়েছি, এবার মানে পরিপাকের সাহায্যকারী বিভিন্ন নালীগুলো পড়েছি, মানে পৌষ্টিক নালী আমরা পড়েছি। জাস্ট এই শর্ট ভিডিওটাতে আমি রেখে দেবো যে পৌষ্টিক নালী কীভাবে কী কাজ হচ্ছে না হচ্ছে, এই শর্ট ভিডিওটা থাকবে যাতে করে তোমরা পরবর্তীকালে একটু ভুলে গেলে জাস্ট দেখে নিতে, তোমরা আমার সাথে সাথে বলবে জাস্ট এখনই পড়ানো হলো। ফার্স্টেই আসছি আমরা, এক নম্বরেই আসছি আমাদের মুখ। মুখে কি আমাদের তালু থাকছে, আলজিব থাকছে, জিহ্বা থাকছে, দাঁত থাকছে, তাই তো? মুখে কি হয় খাদ্যের বলে ফেলো ফটাফট, কি হয় বলো? খাদ্যের ভাঙন ঘটে। হ্যাঁ, খাদ্যের আংশিক পাচন ঘটে, দাঁতের সাথে চিবানো হয় তাই আংশিক পাচন ঘটে হচ্ছে আমাদের মুখে। তারপরে আসছি দু নম্বর আমাদের গলবিল, ঠিক আছে? গলবিলে থাকছে হচ্ছে এপিগ্লটিস নামক একটা টুপির মতন অংশ বা পর্দা, সেটা কি করছে বা আলজিব বলে যেটাকে, আমাদের মুখের ভিতর থাকে আলজিব, সেটা কি আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীকে পৃথক করে রাখে, যেই কারণে খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে গেলে এই শ্বাস প্রবেশ বাহির হচ্ছে খাবারের টুকরো, ওই এপিগ্লটিস খুলে যাবে এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে বিষম হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গলবিলের কাজ, যেটা কি না মুখবিবর মধ্যস্থ চর্বিত এবং হচ্ছে কিছুটা পাচিত যে অংশগুলোকে আমাদের অন্ননালী বা গ্রাসনালীতে প্রবেশ করে। তো তিন নম্বর আসছে আমাদের অন্ননালী বা গ্রাসনালী। অন্ননালী বা গ্রাসনালীতে প্রবেশ করার পরে খাদ্য চলে যাচ্ছে কোথায় বলো? পাকস্থলীতে। পাকস্থলীতে, ভেরি গুড। আচ্ছা, এই চার নম্বর হচ্ছে আমাদের পাকস্থলী। পাক, এইগুলো তো ফটাফট হয়ে গেল, চিবালাম, যদি এক ঘন্টা ধরে চিবাতে থাকো কিন্তু বকা খাবে, যদি চিবিয়ে যাচ্ছ খাবার বাড়িতে বকা খাবে, যে খাবার চিবিয়ে যাচ্ছে তুমি স্কুলে কখন যাবি, তুই পড়তে কখন যাবি, খাবারটা চিবাতে হয়, চিবাতে হবে অবশ্যই, তুমি চিবিয়ে চলেছ, ওটা খুব ফার্স্ট প্রসেস হয়। বাট এখানে থেকে এসে পাকস্থলীতে এসে কিন্তু খাদ্যটা কিছুক্ষণ অবস্থান করে এবং ফ্যাট জাতীয় খাদ্য তোমার HCL এর উপস্থিতিতে কে ভাঙছে ফ্যাট জাতীয় খাদ্যকে? ভেঙে দিল, অনেকটাই পরিপাক হয়ে গেল, এখানে থাকে খাদ্যটা। তারপরে খাদ্যটা চলে যাচ্ছে, আসছে পাঁচ নম্বর ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে আঙুলের মতো প্রবর্ধক থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে খাদ্য শোষণে সাহায্য করে। যা পাচিত হয়েছে ওই যে ক্ষুদ্রান্তে সে কমপ্লিটলি পাচিত হবে এবং শোষণ হবে, ঠিক আছে? তো ক্ষুদ্রান্তের অংশ রয়েছে ডিউডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম। হলো, ক্ষুদ্রান্তে কি হচ্ছে, কি কি শোষিত হয় বলে ভালো, কি কি খাদ্য শোষিত হয়? ইলাইয়ের সাহায্যে জল, খনিজ পদার্থ, প্রোটিন, জল, খনিজ পদার্থ, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সব হচ্ছে ক্ষুদ্রান্তে আমাদের শোষিত হয়ে গেল, ঠিক আছে? তারপরে খাদ্যটা চলে গেল ছয় নম্বর পার্ট, অর্থাৎ হচ্ছে বৃহদন্তে চলে গেল। হ্যালো, তো বৃহদন্তে চলে, বৃহদন্তে থাকে হচ্ছে অনুপস্থ কোলন, ঊর্ধ্বগামী কোলন, দেখো এখানে রয়েছে সবই, সিকাম, তারপর হচ্ছে নিম্নগামী কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন এবং হচ্ছে মলাশয়। বৃহদন্ত কী করছে, ক্ষুদ্রান্ত অলমোস্ট যেটুকু শোষণ করার কমপ্লিটলি শোষণ করেছে, এবার অল্প স্বল্প কিছু বাকি, এবং জলটা বৃহদন্তে কিন্তু শোষিত হয়। আর কাজ হচ্ছে বৃহদন্তের মল প্রস্তুত করছে, ঠিক আছে, এই পায়ুতে মল প্রস্তুত হচ্ছে এবং খাদ্যের যে অপাচ্য অংশগুলো ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে চলে যাচ্ছে, বৃহদন্ত মলটা প্রস্তুত করছে এবং দেহ থেকে বাইরে নিঃসৃত করছে। বলো, বুঝতে কারোর অসুবিধা আছে? ওকে, তাহলে নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে লালাগ্রন্থিগুলো পড়বো, হলো? তারপরে আমরা লালাগ্রন্থি পড়বো, পাকগ্রন্থি পড়বো এবং হচ্ছে উচ্চচক্রক সব পড়বো, তান্ত্রিক পদ্ধতি উচ্চচক্রক সব পড়বো, কমপ্লিট। তাহলেই